2010 সালে ইরানের নাতানস পারমাণবিক কেন্দ্রস্থলের কম্পিউটার সিস্টেমে স্টাক্সনেট নামে একটি ওয়র্ম প্রবেশ করানো হয়। এর মিশন ছিল পারমাণবিক কেন্দ্রস্থলের ইউরেনিয়াম ইনরিচ করার জন্য দায়ী সেন্ট্রিফিউজগুলোকে ম্যানিপুলেট করা। তবে স্টাক্সনেট এত সিকিউর কম্পিউটার সিস্টেমে কিভাবে প্রবেশ করলো? একজন কর্মীর ইউএসবি ড্রাইভ হয়েছিল ডিজিটাল বুলেট বা স্টাক্সনেট ওয়র্মের বাহন। কখনো কি ভেবে দেখেছেন ইসরায়েলের মতো একটি ছোট দেশ যার জনসংখ্যা মাত্র 9 মিলিয়ন, তারা কিভাবে একটি গোয়েন্দা শক্তির টপ পজিশনে বসে আছে? এটা বোঝার জন্য আমাদেরকে এক ধাপ পিছিয়ে, অর্থাৎ ইসরায়েল তার জন্ম থেকেই যে ভূরাজনৈতিক পরিস্থিতি পার করে এসেছে তার দিকে একটু তাকাতে হবে। এখন আমরা যেখানে ইসরায়েল রাষ্ট্রটি দেখছি সেই অঞ্চলটি একসময় তুর্কিদের দ্বারা শাসিত বিশাল অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। প্রথম বিশ্বযুদ্ধ এবং পরবর্তী সাম্রাজ্যের পতনের পর এটি ফিলিস্তিন হিসেবে একটি নতুন পরিচয় পায়। তবে পশ্চিম থেকে জর্ডানের একটি অংশ ইহুদিরা জয় করেছিল। লিগ অফ নেশন, যা ব্রিটেন পার্লামেন্ট শাসিত, 1922 সালে একটি ম্যান্ডেট করেন যেখানে ইহুদি এবং অইহুদি সম্প্রদায়ের নাগরিকদের ধর্মীয় অধিকার লঙ্ঘন না করে সেখানকার জনগণের জন্য একটি জাতীয় আবাস হিসেবে ফিলিস্তিন নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা করা হয়। এরপর 1948 সালের 14 মে ইউনাইটেড নেশন ইহুদি জাতির জন্য ইসরায়েল নামক নতুন রাষ্ট্রের ঘোষণা করে। কিন্তু ইসরায়েলের স্বাধীনতার পরের দিনই আরবের 5টি দেশ একসাথে হামলা করে দেয়। আরব দেশের ধারণা, ব্রিটিশরা তাদের কলোনি করার পরিকল্পনা কাজে লাগানোর জন্য প্যালেস্তাইনকে বিভক্ত করে ইউনাইটেড নেশনদের মাধ্যমে ইসরায়েলকে আলাদা রাষ্ট্র আর জেরুজালেমকে ইন্টারন্যাশনাল টেরিটরি হিসেবে রেখে দিয়েছে। এই যুদ্ধের কারণে ইউনাইটেড নেশনের নির্ধারিত ইসরায়েল সীমানা আর আগের মতো থাকে না। যুদ্ধবিরতি হয় 1949 সালে, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ও আরব দেশগুলো তাদের বিরোধিতায় অটল থাকে। সুতরাং ইসরায়েলের কাছে এটা স্পষ্ট হয়ে যায়, গোয়েন্দাদের মাধ্যমে আসন্ন হামলার তথ্য সংগ্রহ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মধ্যে মোসাদ, শিন-বেট অথবা আমানের কথা কখনো না কখনো শুনেছি। তাদের দূরদর্শ মিশন নিয়ে না হয় আরেকদিন আপনাদের সাথে গল্প করা যাবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে এই গোয়েন্দা সংস্থাগুলোর কী এমন এক্সেপশনাল অ্যাবিলিটি আছে যা তাদেরকে সময়ের উচ্চ শিখর অবস্থান করে দিয়েছে। উত্তর ইসরায়েলের অ্যাডভান্স টেকনোলজিতে গা ঢাকা দিয়েছে। চলুন তাহলে আমরা একবার চাদরটা সরিয়ে দেখি ভিতরে কী আছে। সাইবার গুপ্তচর বৃত্তির যুগে আপনাকে স্বাগতম, যেখানে যুদ্ধক্ষেত্রগুলো হলো ডিজিটাল এবং অস্ত্রগুলো হলো কোডেড লাইন। এই গুপ্তচর আপনার দেখা জেমস বন্ড টাইপ গুপ্তচর নয়, তারা ফেসলেস। ইসরায়েল তার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক হুমকি ডিফেন্ড করার জন্য উন্নত সফটওয়্যার এবং অ্যালগোরিদমের সাহায্য নেয়। প্রকৃতপক্ষে এই নম্র আকারের জাতি তাদের বুদ্ধিমত্তার জোরে নিজেদেরকে হিমালয়ের চূড়ায় অবস্থান করে দিয়েছে। ইউনিট 8200 ইসরায়েলের এটি একটি গোপন অবস্থান বা গোপন বিষয়ের কোড নাম নয়, এটা আসলে একটি আফটার স্কুল প্রোগ্রাম। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, কিন্তু এটা আপনার দেখা সাধারণ ক্লাব নয় যেখানে বাচ্চারা গিটার বাজাতে বা আঁকতে শেখে। ইউনিট 8200 যেখানে ইসরায়েলি 16 থেকে 18 বছর বয়সী কিশোর কিশোরী কম্পিউটার কোডিং এবং ইথিক্যাল হ্যাকিং শেখে। ইউনিট 8200 এর প্রশিক্ষণ বিশ্বের শীর্ষস্থানীয় কিছু কিছু প্রযুক্তি উদ্যোক্তা এবং স্টার্ট আপের জন্ম দিয়েছে। এই সংস্থাটি একটি জলজ্যান্ত প্রমাণ যে আপনি যখন তরুণ মনকে একটি সঠিক সরঞ্জাম এবং জ্ঞান দিয়ে সজ্জিত করেন তখন তারা অবিশ্বাস্য জিনিস তৈরি করতে পারে। এভাবে তারা ভবিষ্যতের জন্য একটি প্রতিরক্ষা লাইন আগেই তৈরি করে রাখছে। তাদের এই দক্ষতাগুলি যখন নৈতিকতা এবং বৈধতার পথ মানে না তখনই প্রতিরক্ষার নামে সৃষ্টি হয় অপরাধ। NSO ইউনিট 8200 এর প্রাক্তন সদস্যদের দ্বারা প্রতিষ্ঠিত একটি কোম্পানি। 2011 সালে এই কোম্পানিটি পেগাসাস নামক সফটওয়্যার তৈরি করেছিল। এই সফটওয়্যার দিয়ে যে কোনো স্মার্টফোনকে ম্যানিপুলেট করা যেত। 2016 সালে যখন পেগাসাসের প্রথম ভার্সন লঞ্চ করা হয় তখন কোনো নির্দিষ্ট ব্যক্তির ফোনে বিল্ড করার জন্য টেক্সট মেসেজ বা ইমেল পাঠাবো যাতে থাকতো একটি লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করলেই আপনার ফোনের নিয়ন্ত্রণ চলে যাবে আরেকজনের হাতে। আপনার ফোনের টেক্সট,
ছবি এমনকি লাইভ ফোন কল রেকর্ড করে কপি এবং পাচার করতে পারা যায়। আপনি কোথায় আছেন, কোথায় গিয়েছিলেন অথবা কার কার সাথে দেখা করেছেন পেগাসাস সে সম্পর্কেও জানতে পারে বলে মনে করা হয়। এমনকি পেগাসাস একটি ফোনে সেভ করা ফিনান্সিয়াল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এন্ড ইনফরমেশনও অ্যাক্সেস করতে পারে। এক কথায় আপনার স্মার্টফোন তখন অন্য কারো স্পাই মেশিন হিসেবে কাজ করবে। পেগাসাস সেই সময়ে হয়ে উঠেছিল লুকানো চোখ, নীরব কান, যার অদৃশ্য উপস্থিতি আপনার ডিজিটাল বিশ্বের প্রতিটি কোণে। এর পরের ভার্সনে সফটওয়্যারটি এতটাই অ্যাডভান্স করা হয় তখন আর লিঙ্ক পাঠানোর প্রয়োজন পড়ত না। হ্যাক করার জন্য হ্যাকারদের শুধু প্রয়োজন হবে আপনার ফোন নম্বর অথবা ইমেল অ্যাড্রেস, যা দিয়ে আপনি আপনার ওই ফোনটি ব্যবহার করছেন। এই সফটওয়্যারটি জার্নালিস্ট, অ্যাক্টিভিস্ট এমনকি প্রেসিডেন্টদের স্মার্টফোনেও অনুপ্রবেশ করানো হয়েছিল। নিউজ পোর্টাল দ্য ওয়ারের তথ্য অনুসারে 300 লোকের নাম উল্লেখ করা হয়েছে সেখানে। তাদের মধ্যে ভারতের পলিটিশিয়ান, জার্নালিস্ট, হিউম্যান রাইটস অফিসার, সায়েন্টিস্ট এর নাম রয়েছে বলে জানিয়েছে সিএনএন, আল জাজিরা এবং নিউ ইয়র্ক টাইমস সহ 180 জনেরও বেশি সাংবাদিকের নাম ওই তালিকায় রয়েছে। সৌদি এজেন্টদের হাতে খুন হওয়ার আগে সৌদি আরবের সাংবাদিক জামাল খাশেগিরের ফোন কল টেপ করার জন্য পেগাসাসের ব্যবহার করা হয়েছিল। এই অবৈধ নজরদারির ঘটনা বেশিরভাগ ঘটেছে 10টি দেশে: মেক্সিকো, ভারত, কাজাকিস্তান, আজারবাইজান, সৌদি আরব, বাহরাইন, হাঙ্গেরি, রুয়ান্ডা এবং আরব উপমহাদেশের কয়েকটি দেশ। ইসরায়েলের সাইবার গুপ্তচর বৃত্তির আসল ক্ষমতা দেখিয়েছিল স্টাক্সনেটের অ্যাটাকের মাধ্যমে। স্টাক্সনেট তথ্য চুরি বা কোনো ব্যক্তিকে স্টক করার জন্য ডিজাইন করা হয়নি, বরং এটির একটি নির্দিষ্ট মিশন ছিল। 2010 সালে ইরানের নাতানস পারমাণবিক কেন্দ্রস্থলের কম্পিউটার সিস্টেমে স্টাক্সনেট নামে একটি ওয়র্ম প্রবেশ করানো হয়। এর মিশন ছিল পারমাণবিক কেন্দ্রস্থলের ইউরেনিয়াম ইনরিচ করার জন্য দায়ী সেন্ট্রিফিউজগুলোকে ম্যানিপুলেট করা। তবে স্টাক্সনেট এত সিকিউর কম্পিউটার সিস্টেমে কিভাবে প্রবেশ করলো? একজন কর্মীর ইউএসবি ড্রাইভ হয়েছিল ডিজিটাল বুলেট বা স্টাক্সনেট অর্মির বাহন, যার মাধ্যমে নাতানস পারমাণবিক কেন্দ্রের কম্পিউটার সিস্টেমে এটি ঢুকে গিয়েছিল। সিস্টেমে প্রবেশ করার পরে এটি আগে খুব নিখুঁতভাবে অ্যালার্ম সিস্টেমকে অ্যাক্টিভেট হওয়া থেকে বাধা দেয়। তারপর ইউরেনিয়ামগুলো ইনরিচ করার জন্য যে মেকানিজম কাজ করত তার গতিপথ পরিবর্তন করে দেয়। এর কারণে আনুমানিক 984টা সেন্ট্রিফিউজ ধ্বংস হয়েছিল এবং ওই পারমাণবিক স্থাপনার কার্যক্ষমতা কমে গিয়েছিল 30%। স্টাক্সনেটের ঘটনাটির মাধ্যমে বিশ্ব সাইবার যুদ্ধে শক্তির প্রদর্শনী দেখতে পায়। বিশ্বকে বোঝানো হয় রাইট টুল অ্যান্ড রাইট টেকনিক দিয়ে হাজার হাজার মাইল দূর থেকে একটি সিকিউর ইনফ্রাস্ট্রাকচারে অনুপ্রবেশ করে তা ধ্বংস করাও সম্ভব। ধারণা করা হয় এই ডিজিটাল আর্ম তৈরির পিছনে যুক্ত ছিল দুটি গ্লোবাল পাওয়ার, প্রযুক্তিগত দক্ষতা দেয় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দেয় অর্থ। ইসরায়েল এমন এক অ্যালগোরিদম ব্যবহার করে যা মাত্র কয়েক মিনিটের মধ্যে একজন ব্যক্তির সব রকম তথ্য বের করতে পারে, শুধুমাত্র ওই ব্যক্তির ফেস ডিটেক্ট করে। তাদের ডিফেন্স আর্মি একটি ডিজিটাল নজরদারি ডেটাবেস তৈরি করছে যেখানে একজন নাগরিকের অফিসিয়াল অ্যান্ড পার্সোনাল সব রকমের ইনফরমেশন স্টোর করা থাকবে। অনেকে স্বেচ্ছায় অনলাইনে ব্যক্তিগত তথ্য আপলোড করে, আবার ট্রাভেল এজেন্সি এবং এরকম আরও কিছু সংস্থা আছে যেখানে নাগরিকদের ইনফরমেশন ডেটা ব্যাংকে স্টোর করা হয়। ইসরায়েলের ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ওই ডেটা ব্যাংকের সাথে ডেটা ক্রস চেক করে। 2021 সালে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স হেভরনের ফিলিস্তিনি বাসিন্দাদের ব্লু ওলফ নামক স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে মুখের ছবি তোলে। পূর্ব জেরুজালেমের আশেপাশে শেখ জাফরাহের বিক্ষোভের পর থেকে প্রতি 15 ফুটে একটি থেকে দুটি ক্যামেরা দেখা দিয়েছে। তাদের মধ্যে কিছু ক্যামেরা চাইনিজ সার্ভেলেন্স ক্যামেরা ম্যানুফ্যাকচারার এক্সিবিশন দ্বারা তৈরি করা হয়েছে এবং কিছু টিকেএইচ নামক সিকিউরিটি কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে। টিকেএইচ আসলে একটি ডাচ নির্মাতা কোম্পানি। বর্তমানে পুরো বিশ্বের মধ্যে ইসরায়েল প্রযুক্তিগত উদ্ভাবনের একটি কেন্দ্র। আমার কথা যদি মন করা মনে হয় আপনাদের কাছে, তবে তাদের এক্সপোর্ট ইউনিটের কাছ থেকে আসল সত্যটা জানা যাক। এক্সপোর্ট ইউনিটের তথ্য অনুসারে 2017 সালে ইসরায়েল সাইবার এক্সপোর্ট করে $3.8 বিলিয়ন বেশি প্রফিট করেছে। 2021 সালে প্রফিটের পরিমাণ গিয়ে দাঁড়ায় $11 বিলিয়ন। এই ডিজিটাল যুগে ইসরায়েল গোয়েন্দা শিল্পে মহারত অর্জন করেছে। আপনি বিশ্বাস করেন
বা না করেন কিন্তু অ্যাডভান্স টেকনোলজি তাদের গোয়েন্দা শিল্পে কর্তা হিসেবে কাজ করছে। তারা এনক্রিপ্ট করা যোগাযোগ আটকাতে এবং ডিকোড করতে পারে বলেই সম্ভাব্য হুমকি থেকে সবসময় তারা এক ধাপ এগিয়ে থাকে। এই পুরো যাত্রা জুড়ে একটি জিনিস স্পষ্ট, প্রযুক্তি হলো গোয়েন্দা কার্যক্রমের ভিত্তি। আর এই ময়দানে ইসরায়েল নিঃসন্দেহে নিক্রির মতো তাদের শিকারকে চারিদিক থেকে কোণঠাসা করার কৌশল রপ্ত করে ফেলেছে। কিন্তু আমাদের অনুসন্ধান এখানেই থেমে নেই। গুপ্তচর প্রযুক্তির এই বিশ্বটি বিশাল এবং সর্বদা বিকশিত, শেখার জন্য সর্বদা আরও অনেক কিছু আছে। মনে রাখবেন, বুদ্ধিমত্তার ক্ষেত্রে জ্ঞানই প্রকৃতপক্ষে শক্তি।